হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ঠেকুয়ার রেসিপি নিয়ে এসেছি। এটি একটি বিহারি ডিশ যেটা ছট পুজোর প্রধান প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। চলো আমরা এবার রেসিপিটা দেখি। এটা বানানো খুবই সহজ। প্রথমে যেই উপকরণগুলি লাগবে সেগুলো একবার করে দেখিয়ে দিই। এখানে 250 গ্রাম আটা আছে, 250 গ্রাম সুজি আছে, 200 গ্রাম চিনি, 50 গ্রাম খাঁটি গাওয়া ঘি, ওগুলো গলিয়ে রেখেছি। প্রথমে একটি বড় পাত্রে আটাটা দিয়ে দিচ্ছি। তারপর সুজিটা দিয়ে দিচ্ছি। এরপর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি গোটায় দিয়ে দিচ্ছি। যখন ঠেকুয়ার ভাজা হবে তখন চিনিগুলো মুখে পড়লে সেটা টেস্টটা খুব ভালো আসে। এরপর হাতের সাহায্যে এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠেকুয়ার মেন জিনিস এই ময়ানটাই। এই ময়ানটা যত ভালো হবে ঠেকুয়া তত ক্রিস্পি আর তত টেস্টি হবে। আপনাদের ইচ্ছে করলে আপনারা চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু চিনি গোটা দিলে সেগুলো যখন ঠেকুয়া খাওয়ার সময় মুখে পড়ে সেগুলো খুবই টেস্টি লাগে খেতে। আমাদের ময়ানটা মোটামুটি হয়ে এসছে। এটা একটা ব্রেড ক্রাম্বের আকার নেবে। এইভাবে হাতের সাহায্যে একটা আকার করার চেষ্টা করে দেখে নিতে হবে যে ময়ানটা কমপ্লিট কিনা। এই আকারটা যখন হবে তখনই বুঝবো ময়ানটা ভালোভাবে হয়ে গেছে। এরপর আমরা 2 টেবিল স্পুন মতন চিনে বাদাম দিয়ে দিচ্ছি। এক টেবিল স্পুন মৌরি দিয়ে দিচ্ছি। শুকনো কোরানো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট সেটা 5 টেবিল চামচ দেবো আমরা। আপনারা চাইলে নারকেল কিনে সেটাকে কুড়িয়ে তারপর 5 টেবিল চামচ দিতে পারেন। আমার কাছে শুকনো নারকেল কোরানো আছে বলে আমি সেটাই ব্যবহার করছি। এবার হাতের সাহায্যে এই উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কতটা পরিমাণ কি কি লাগছে ডেসক্রিপশন বক্সে পুরো ভালোভাবে দেওয়া আছে। আপনাদের যদি এখানে কিছু মিস হয়ে যায় আপনার ডেসক্রিপশন বক্সে গেলে পুরো ভিডিওটার রেসিপিটা পেয়ে যাবেন। আমাদের মেশানো হয়ে গেছে। এরপর আমরা অল্প অল্প করে জল দিতে থাকবো। ডোটা আমাদেরকে খুব টাইট বানাতে হবে, সেই কারণে অল্প অল্প করে জল মেশাতে হবে। ডোটা লুজ হয়ে গেলে ঠেকুয়া ক্রিস্পি হবে না একদমই। এই ডোটা মাখার সময় যেহেতু আমরা জলটা কম দিচ্ছি ডোটা মাখতে অনেকক্ষণ টাইম লাগবে। ময়ান যতটা ভালো হবে বা এই মেশানোটা যতটা ভালো হবে আমাদের ঠেকুয়া ততটাই খেতে ভালো হবে। ঠেকুয়া খুবই ইজি একটা রেসিপি, কিন্তু এই মাখাটাই খুব
সময় সাপেক্ষ। আমি যতটা জল প্রথমে দিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ছিল, সেই জন্য আমাকে আর জল দিতে হয়নি। ময়নের সময় আমরা যে ঘিটা দিয়েছিলাম সেটাও একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে এখানে। আস্তে আস্তে যখন আপনারা এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন তখন দেখবেন, এই যখন মাখাটা ভালোভাবে হয়ে আসবে তখন একটা আমরা অয়েলি একটা ডো পাবো, যেটা হচ্ছে ময়নের সময় ঘিয়ের জন্য। আমাদের ডো রেডি, এখন আস্তে আস্তে আমরা ঠেকুয়ার ছোট ছোট পিসগুলো গড়ে নেব। আমাদের ঠেকুয়া করা রেডি, এরপর আমরা ভাজার দিকে এগিয়ে যাব। কড়াতে 300 ml রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ইউজ করলে ঠেকুয়ার ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি ময়নের সময় ঘি ইউজ করেছি, আপনারা চাইলে ময়নের সময় রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন, যেহেতু ফ্লেভারটা ভালো আসে সেই জন্যই আমার ঘি ইউজ করা। এরপর আস্তে আস্তে তেলটা গরম হলে আমরা একে একে ঠেকুয়াগুলো ছাড়তে স্টার্ট করব। তেল এখন একদম গরম, আমরা একে একে ঠেকুয়া দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর ঠেকুয়াগুলোকে দিতে হবে। তারপর আমরা আঁচটা একদম কমিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ঠেকুয়ার গায়ে একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো চিনির জন্য, চিনি পুরে ওইভাবে কালো হয়ে যায়। ঠেকুয়াটা তেলে দেওয়ার পর এপিট ওপিট করে 5 মিনিট 5 মিনিট করে ভেজে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট যখন হবে তখন আপনারা দেখতে পারবেন ঠেকুয়া আস্তে আস্তে কত ক্রিস্পি হবে। আমরা এক এক করে সব তুলে নিলাম ঠেকুয়া তেল থেকে, আমাদের ঠেকুয়া রেডি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটি নিয়ে আসার। থ্যাংক ইউ।